কলকাতায় অস্ত্র নিয়ে মিছিলের অভিযোগে মঙ্গলবার আলমগীর শেখ নামের এক যুবককে গ্রেফতার করলো কলকাতা পুলিশের বিশেষ দল। সূত্রের খবর, কলকাতায় আইএসএফ বিধায়ক আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে হওয়া অস্ত্র মিছিলে দুই যুবককে চিহ্নিত করে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করেছে এবং ওই দুই যুবকের মধ্যে একজন আমতার বাসিন্দা। সোমবার রাতে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে মুর্শিদাবাদের কান্দি থানার পুরন্দরপুর গ্রামের আলমগীর শেখের কথা জানতে পারে পুলিশ। মঙ্গলবার আলমগীর শেখকে এরোলি গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। কারা এসেছিল কলকাতা নিয়ে গেল, কারা আমি ওরা